সারা দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করে তারা। নির্যাতনকারী এবং ধর্ষণকারীর যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ছাত্রলীগের নেতারা। প্রয়োজনে আইনে সংশোধন করে হলেও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করা হয় সমাবেশ থেকে। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা ছাড়াও বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আদালতে আরও দ্রুত মামলাগুলোর বিচার করার দাবি জানান। আমি একজন নারী হিসেবে আমার প্রথম দাবি হচ্ছে যে আমি ধর্ষক যেই হোক না কেন তার বিচার চাই। যারা ধর্ষক তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।